এই হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটা ভিডিও, এক্সাইটেড। তো আমি রিসেন্টলি অ্যাকচুয়ালি কম্পিউটারে অনেক কিছু নতুন ইনস্টল করলাম। ইনস্টল করার মধ্যে আমার এখানে আমার একটা ফ্যান, তারপরে সামনে দুইটা ফ্যান লাগাইছি। এই ফ্যানগুলা হচ্ছে আরজিবি লাইটিং আছে। তো এই আরজিবি লাইটিংগুলা এখানে মোট আমার এখানে যেরকম হোয়াইট, এটার অনেকগুলা কালার চেঞ্জ হবে, আর এটার সাথে এই এগুলারও কালার চেঞ্জ হবে। আমি সামনে একটা ভিডিও দিব, অ্যাড করে দিব। আর এখানে আমার উপরে রেড, এই দুটাতে রেড লাইট জ্বলে, এই দুটা, এই দুটাও নতুন কুগারে। তো মোটামুটি সব কিছুই, যেহেতু ফ্যান কেসিং ফ্যানগুলো চেঞ্জ করছি, তো ভাবলাম যে স্টক যে কুলারটা আছে এই কুলারটাও চেঞ্জ করে ফেলি। তো কুলার, সো কুলার আমার চলে আসছে, কুলারটা বের করি। টিপ কুলার, কুলার কুলারটা সেট আপ করে আমি আবার আপনাদেরকে দেখাবো। আনবক্সিং করছি। এগুলো দিয়ে দিয়েছে সেট আপের জন্য। আর এই তো ফ্যান ম্যানুয়াল আছে সাথে। আচ্ছা, এই তো ম্যানুয়াল। বেশ অসাধারণ দেখতে কুলারটা। একটা চমৎকার জিনিস হচ্ছে এই কুলারটার মধ্যে অলরেডি থার্মাল পিস দেওয়াই আছে। আশা করি আমার লাগাতে, মানে এটা ইনস্টল করতে খুব একটা ডিফিকাল্টিস হবে না। সো এটা সেট আপ করে আপনাদেরকে আমি আবার একটা পিকচার দিব। সো গাইজ, আমার যেটা হয়েছে যে আমার ক্লিপগুলো তো ইনস্টল করা ছিল না আগে, তো আমি প্রসেসরটা, আমার আগের ফ্যানটা খুলে আমি আমার ক্লিপগুলো ইনস্টল করে নিছি এবং প্রসেসরটাও আমি ক্লিন করে নিছি। আমার ক্লিপ যেটা হয়েছে যে আমার ক্লিপের যে স্ক্রুগুলো, এই স্ক্রুগুলো আমি আগে যেখান থেকে পিসিটা বিল্ড করে নিছিলাম, মানে লাগাই নিছিলাম, এইগুলা তারা করছে কি, তারা এই স্ক্রুগুলো খুলে রাখছিল। তো আমার এই স্ক্রুগুলো একটা অ্যারেঞ্জ করতে একটু সময় লেগে গেছে। যাই হোক, আমি এখন এই দুইটা যে রাইজেনের যে সাথে ক্লিপ দেওয়া থাকে সিপিইউর প্রসেসরের, ওই ক্লিপগুলো লাগাই নিছি। আর এখানে হচ্ছে আমার নতুন যে ফ্যানটা, ওই ফ্যানটা, এই ফ্যানটার সাথে এটা একটা সুবিধা, প্লাস পয়েন্ট হচ্ছে কি, এখানে ওরা থার্মাল পেস্ট অলরেডি দিয়েই দিছে। সো আমি যেটা করব, ওইখানে এটার সাথে একটা ক্লিপের মতো দিয়ে দিছে, ওইটা দিয়ে এটা আমি এটা অ্যাটাচ করে নিব। সো মোরলেস এটা অনেক ইজি। প্রসেসরটার এখানে একটু কিছু থার্মাল পেস্ট লাগা ছিল আগের, ওগুলো আমি একটু ক্লিন করে নিছি ড্রাই একটা কাপড় দিয়ে। আর র্যামগুলোও খুলে নিছি, র্যামগুলো আমার এই এখানে ট্রে, এই অ্যাশ ট্রেগুলোতে লাগানো ছিল, খুলে নিছি। তারপরে সিপিইউ যে যে এই এটা এই কেবলটা আমি খুলে নিছি, সিপিইউ পাওয়ার যেটা পাওয়ার সাপ্লাই থেকে আসছে। তো আমি এখন এটা বিল্ড করে লাগাই, আমি দেন আপনাদেরকে একটা ভিডিও দিব যে ফাইনালি কমপ্লিট করার পর। গাইজ, আমার ইনস্টল করা শেষ। জাস্ট একটাই কথা বলবো যে একটু কেয়ারফুল থাকতে হবে আর প্রপার টুলস থাকতে হবে। প্রপার টুলস ছাড়া এই কাজটা করাটা একটু রিস্কি, ডিফিকাল্ট। সব থেকে বেশি ডিফিকাল্ট যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে আমি যখন এটা ইনস্টল করি, তখন হচ্ছে গিয়ে আমার আগের প্রসেসর যে কুলিংটা, ওই কুলিংটা খুলে যখন আমি এটা সেট আপ করি, তখন এটা আমি ওইখানে যখন আমি মানে ইনস্টলেশন করার চেষ্টা করি, তখন আমার একটু ডিফিকাল্টিস হয়। তো আমি তখন একটু স্ক্রুটা একটু ঢিলা করে নিই, ঢিলা করে দেন আমি ক্লিপ অনগুলো লাগানোর পর এই ফ্যানটা আবার খোলা যায়, এই ফ্যানটা খুলে দেন আমি এটা সেট আপ করি। আর র্যামগুলো খুলে নিছিলাম, র্যামগুলো মাত্র লাগালাম, এই তো এখন জাস্ট অন করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। আশা করি আল্লাহর রহমতে ঠিকঠাক হবে। একটু ডিফিকাল্টিস ছিল, যদি আমি অনেক রকমের টুলস ইউজ করেছি,
যেগুলা স্টার যেরকম। আর এই তো দেখা যাক তাহলে রেজাল্ট কী হয়। গাইজ, আমার ফ্যান লাগানো একদম সাকসেসফুল। প্রথমে যেটা হলো যে কুলারটা অনেক জোরে শব্দ করছিল, পরে আমি আবার র্যামগুলো একটু চেঞ্জ করে আবার লাগালাম, কানেকশনগুলো ঠিক মতো লাগালাম, এখন একদম প্রপারলি কাজ করছে। আর কুলার কখন কখনো মানে অ্যাবনর্মাল যে কুলার অনেক জোরে সাউন্ড করবে, কুলার কখনো জোরে সাউন্ড করবে না। সো একদম প্রপারলি লাগলো আমার এখানে। আগের নতুন আমার সরি নতুন লাইট, আগের ফ্যানগুলো চেঞ্জ করে আমি এখানে এগুলো RGB রেড আর এইটাও RGB, সব মিলে আমার কালার কম্বিনেশন আশা করি ভালো লাগতেছে। আর আমার এই এগুলোও নেক্সট সামনে লাইট জ্বলবে। সো এগুলোতে আমার সামনের দুইটা আর হচ্ছে পিছনে একই কালার, এই তিনটা। সো অল ইন অল ইট ওয়াজ আ সাকসেসফুল মিশন। তো খুব ভালো লাগছে, আর এটি শেয়ার করতে চেয়েছিলাম যে সিপিইউ কুলারটা একটু ডিফিকাল্ট লাগানো, সব থেকে ডিফিকাল্ট হচ্ছে সিপিইউ কুলার। আর আমি ইন্টারনেটে একটু সার্চ করে দেখলাম যে কুলারটা একটু সেন্সিটিভ, কুলার ছাড়া কখনো সিপিইউ রান করা যায় না, 20 সেকেন্ড পরেই খুব গরম হয়ে যায়। আর এখানে একটা সুবিধা হচ্ছে কি, এই এই কুলারটাতে ডিপ কুলার এই কুলারটাতে ওরা কুলেন্ট অলরেডি মানে থার্মাল পেস্ট অলরেডি দিয়ে দেয় এখানে, তো এটা একটা সুবিধা। উইন্ডোজ প্রপারলি রানিং, সো অল গুড টু গো, ভালো লাগছে। অল গুড। সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। আর এই তো নেক্সট আবার কোনো একটা কম্পিউটার রিলেটেড পিসি রিলেটেড ভিডিও নিয়ে আসবো। পিসি বিল্ডিং অ্যাকচুয়ালি অনেক ফান, আমার আগের ভিডিওগুলো অনেক সাড়া পায়, অনেক ভিউজ পায়, এই আর কি। সো নেক্সট আমি আবার একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও দিব, হয়তো ক্লিপ দিব আমার পুরোটা লাইটিং যখন হবে, মানে আমার সামনেও দুইটা লাইটিং থাকবে আর পিছনে ওই ফ্যানটা তো একটা লাইট থাকবে, এবং ওইটা কালার চেঞ্জ হবে। আর এই তো ডিপ কুলার আমার কুলার, নতুন কুলার, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, বাই।